আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি আসলে অনেকদিন যাবৎ খুব বোরিং বোরিং ভ্লগ বানাচ্ছি, আমি জানি, বাট আমি আশা করছি ইনশাল্লাহ আপনাদেরকে খুব শীঘ্রই আমি ভালো ভালো কিছু ভ্লগ দিতে পারবো, সেই প্রত্যাশা রাখছি। ঠিক আছে, তো তারপরেও আমার ভ্লগ চ্যানেলটা তো আসলে অ্যাক্টিভ রাখতে হবে, সেই জন্য মাঝে মাঝে আপনাদের সাথে ভ্লগে চলে আসি। মাঝে মাঝে বলতে প্রতি বৃহস্পতিবারে আমি একটা ভ্লগ শ্যুট করি এবং সেটা শুক্রবারে পাবলিশ করার চেষ্টা করি আর কি। আর যখন ট্যুরে যাব তখন তো ট্যুরের ভ্লগ পাবেনই আপনারা, ইনশাল্লাহ একটা ট্যুর শীঘ্রই আসছে। বাই দ্য ওয়ে, আমার এক্সাম চলে এসেছে, আজকে হচ্ছে শ্যুট করছি আজকে বৃহস্পতিবার, আজকে সম্ভবত সতেরোই আগস্ট, আমার হচ্ছে 22 আগস্ট থেকে পরীক্ষা। তারপরেও আমি দেখেন এই যে সব কিছু নিয়ে ভিডিও শ্যুট করতে বসে পড়েছি। ঠিক আছে, সব এলোমেলো হয়ে আছে ঘরের। তো মজার ব্যাপার হচ্ছে কি, আমি এক জায়গায় ট্যুরে যাব, তো সেই ট্যুরে যাওয়ার জন্য আমাকে একসাথে অনেকগুলো ভিডিও শ্যুট করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে আমি অনেকগুলো জামা কাপড় ঝুলায় রাখছি, আরও এছাড়াও আরও অনেকগুলো জামা কাপড় আছে, যে জামা কাপড়গুলো আমি আসলে ওই রুমে রেখেছি। একসাথে আমি প্রায় 12টার মতো ভিডিও শ্যুট করেছি। ঠিক আছে, কারণ হচ্ছে আমি ট্যুরে গেলে যে কয়দিন আসলে থাকবো না, সেই কয়দিন যাতে করে আমার সেই ভিডিওগুলো পাবলিশ হয়। ঠিক আছে, একটা হ্যাক্স আপনাদেরকে বলে দিলাম, বিশেষ করে আপনারা যারা ইউটিউবার বা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তাদের জন্য এটা কিন্তু খুবই কার্যকর একটা জিনিস হতে পারে, যে আপনি যখন ট্যুরে যাচ্ছেন, ঠিক আছে, ট্যুরে যাওয়ার আগেই আপনি যে ভিডিওটা আসলে আপনি ট্যুরে থাকলে পাবলিশ করতেন, আমি এটাকে একটু লাগাই নিই এখানে। ওকে, সো আপনি যে ভিডিওটা আসলে ট্যুরে থাকলে পাবলিশ করতেন, সেই ভিডিওটা আপনি যদি আগে থেকেই বানিয়ে তারপরে ট্যুরটা শুরু করেন তাহলে কিন্তু আপনার কোনো আসলে গ্যাপ থাকে না। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলটা আসলে ভালো থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ঝামেলা হয় না। ঠিক না, কারণ আমরা জানি যে ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদম এমনভাবে আসলে তৈরি, যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আসলে আগের মতো আর গ্রো করবে না, তারপরে হচ্ছে সেটাতে আপনি ভালো ভিউজ পাবেন না এবং দেখবেন যে আপনার রেভিনিউ ডাউন হয়ে গেছে, তারপর হচ্ছে ভিউজ ডাউন হয়ে গেছে, সাবস্ক্রাইবার গেইন করা ডাউন হয়ে গেছে এবং আরও অনেক কিছু আপনার সাথে ঘটবে। সেই জন্য ইউটিউব চ্যানেলের যেই ভিডিও পাবলিশিং শিডিউল সেটা অবশ্যই আপনার মেনটেন করা উচিত, যে কোনো মূল্যে, যে কোনো ক্ষেত্রে, আপনি পৃথিবীর যে জায়গায় থাকেন সবসময় চেষ্টা করবেন যেন আপনার ভিডিওটা সঠিক দিনে সঠিক টাইমে শিডিউল থেকে পাবলিশ হয়ে যায়। ঠিক আছে, যদি আপনি এক মাসের জন্য কোথাও যান, আমি ধরে নিচ্ছি আপনি সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছেন, ঠিক আছে, নর্মাল সময়, সো আপনি এখন এক জায়গায় ট্যুরে যাচ্ছেন, সেই ট্যুরে যাওয়ার সময় ট্যুরে যাওয়ার আগে একদিন বা দুই দিন আপনি একটা সময় নিয়ে বসে পড়বেন, বসে পড়ে 4টা ভিডিও একসাথে শ্যুট করলেন। সো এখন এটা তাদের পক্ষে সম্ভব যাদের পক্ষে হচ্ছে একটা ভিডিও, মানে 4টা ভিডিও একদিনে শ্যুট করা সম্ভব, যারা প্রোডাক্টিভিটি ভিডিও বানায়, টেকনোলজি নিয়ে যারা ভিডিও বানায়, অথবা যারা হচ্ছে গিয়ে আপনার এমন কোনো কিছু নিয়ে ভিডিও বানায় যেটা আসলে একদিনে শ্যুট করা 4টা ভিডিও সম্ভব। এডিটিং হয়তো বা আপনি অনেক সময় লাগিয়ে করলেন, কিন্তু আপনি যদি আসলে ড্রামা ভিডিও তৈরি করেন বা ফানি ভিডিও তৈরি করেন অথবা ট্রাভেল ব্লগ তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার পক্ষে তো আর একদিনে সবগুলো করা সম্ভব না, তাই না? সেক্ষেত্রে আপনার আগে থেকে আসলে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আমি কোথাও যাব, সেই জন্য আমার যে কটা ভিডিও দরকার সেই ভিডিওগুলো আমি করছি। সো আজকে ওয়েদারটা খুব সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে ওয়েদার, আকাশটাও সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর, নিচে হাঁড়ি পাতিলওয়ালা চলে আসছে, আমাদের বারান্দাটা অনেক ময়লা হয়ে আছে, বারান্দাটা ক্লিন করতে হবে। আসলে সমস্যা হচ্ছে কি, বৃষ্টির দিন আসলেই আমাদের এই বারান্দাতে এত পরিমাণে পানি পড়ে। ঠিক আছে, এই যে আমাদের এসির যে আউটডোর আছে সেটা এখানে, আমরা আসলে ছাদে দিইনি, ছাদে দিলে এটা অযত্নে থাকে আমার বলে মনে হয়, কারণ ছাদে এই বৃষ্টি হচ্ছে, তারপরে এই রোদ, মানে তারপরে জং পড়ে যায়, তা আমার মনে হয় যে এখানে থাকলে বেশি সুবিধা, আমি দেখতে পারি যে কোনো প্রবলেম হলো কি না বা কী আসে বিষয়ে। কিন্তু একটা বিষয় খুব বিরক্তিকর, সেটা হচ্ছে মাঝে মাঝে যখন প্রচণ্ড গরম থাকে তখন রুম ঠান্ডা করার জন্য এটা কিন্তু মাঝে মাঝে খুব আওয়াজ করে বা শব্দ করে, তো এই জন্য বাইরে বা ছাদে থাকলেই বেটার। ঠিক আছে, কী করো, কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি, তুমি আমার স্টুডিওতে বসে খাচ্ছ কেন, তিনটা ডিম তুমি একা খাবা? হ্যাঁ,
তোমার পরীক্ষা কবে? শনিবার না রবিবার? ওই দিন ভূমিকম্পে ভয় পেয়েছিলা? ভূমিকম্পে ভয় পেয়েছিলা? লড়ছি, বিল্ডিং লড়ছিল যে, নাড়াচাড়া করছিল বিল্ডিং, মনে আছে? ভয় পেয়েছিলা? না মনে নাই? কেন কেন না মনে নাই? তো এই দিনের ভূমিকম্পে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে? মানে আমার মনে হয় যে লাস্ট যে কয়টা ভূমিকম্প হয়েছে এর মধ্যে একদম 2016-17 সালের দিকে সম্ভবত একটা ভূমিকম্প হয়েছিল অনেক বড় মাত্রার, সেই ভূমিকম্পতে আমি বেশ ভালো টের পেয়েছিলাম। সেটা সম্ভবত রমজান মাসে হয়েছিল আমার যতটুকু মনে পড়ছে, পুরোপুরি মনে নেই, ঠিক আছে? তখন আমি খাটে শুয়েছিলাম, আমার মনে হচ্ছিল যে খাট থেকে আমাকে ফেলে দিবে, ঠিক আছে? আর এই যে গত পরশু দিন সম্ভবত যে ইয়েটা হয়েছে, ভূমিকম্পটা হয়েছে রাত 8:51 বা রাত 8:41 এরকম টাইম হবে, তো এই টাইমে হয়েছিল। তো আমি আর আম্মু বা তামান্না দুইজন একসাথে বসেছিলাম, এই যে আমাদের কম্পিউটার ল্যাপটপ, আমি ল্যাপটপে কাজ করছিলাম, আমার ল্যাপটপটা ওই পাশে নিয়ে, আর হচ্ছে আর আম্মু ওই পাশে আমার চেয়ারে বসেছিল, আমি টুলে বসেছিলাম। ভাই রে, বিয়ে করার পরে বউরে সবসময় প্রাধান্য দিতে হয়, প্রায়োরিটি দিতে হয়, কিছু করার নাই, ঠিক আছে? বউ কোমল মানুষ, আল্লাহ তাআলা বউদেরকে কোমলভাবে বানিয়েছে, তাদেরকে যত বেশি আদর যত্নে রাখবেন, যত বেশি তাদেরকে আসলে একটু প্রায়োরিটি দিবেন, তারা একটু খুশি থাকবে, আর তারা খুশি থাকলে আপনি সংসার জীবনে সুখী হবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনি চাপে পড়ে করবেন না, ডেফিনেটলি মানুষকে ভালোবেসে মানুষকে শ্রদ্ধা করে রেসপেক্ট করে আপনি আপনার পার্টনারের সাথে এটা করবেন। সো তারপরে ও ছিল এখানে এই চেয়ারে বসে, আমি ছিলাম এখানে একটা টুলে বসে, আমাদের স্টুডিওতে আর চেয়ার আপাতত নেই। তারপরে ও কম্পিউটারে কী যেন করছিল আর আমি হচ্ছে ল্যাপটপে কাজ করছিলাম, তো তখনই আসলে ভূমিকম্পটা ঘটে। তো আমার মনে হচ্ছিল যে মানে এরকম পুরো অবস্থা, মানে সব কিছু নড়ছিল, উপরে যে ফ্যানটা আছে ফ্যানের অবস্থা খুবই খারাপ, ফ্যান দেখানো যাবে না, ফ্যানটা মুছতে হবে, ঠিক আছে? ফ্যানটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে, আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে ফ্যান ময়লা হয়ে গেছে, বারান্দা ময়লা হয়ে গেছে, ঠিক আছে? মানে কোনো জায়গায় কোনো কিছুতে আমি মনোযোগ দিতে পারছি না, সময় দিতে পারছি না, এই হচ্ছে বিষয়। তো আমাদের বাসায় কোনো নেই, কাজের বুয়া নেই, ঠিক আছে, বা হেল্পিং হ্যান্ড নেই, ঠিক আছে? তো আমরা যা করি সব নিজেরাই করি। আগে মানে বাসার কাপড় চোপড় ধোয়ার মধ্যেও আমি হেল্প করতাম, আর এখন তো মোটামুটি 7-8 মাস যাবৎ আমাদের বাসায় ওয়াশিং মেশিন আছে, আপনারা দেখেছেন হয়তো বা আরোর আমার একটা ব্লগে। এর আগে আমরা নিজেরা ধুইতাম, তো নিজেরা ধোয়ার সময় আমি হেল্প করতাম, কারণ বাসার সব কাজ, আমাদের বাসাটা মোটামুটি 1550 স্কোয়ার ফিটের বা আরেকটু বেশি কম বেশি হতে পারে, 1500-1500 উপরে আর কি। তো এত বড়ো বাসা তো তামান্না একা একা সামলানো সম্ভব না, সেজন্য আমি মাঝে মাঝে সব কাজেই হেল্প করি। আর আমাদের যেহেতু আমরা মানুষ কম দেখে হেল্পিং হ্যান্ড আর নিইনি, আমি চেষ্টা করি সব কাজে হেল্প করার। সো এই জন্যই বলছি যে বারান্দাটা যে আমি একটু ক্লিন করব, তারপরে হচ্ছে এই যে আপনারা দেখেন, আমি দেখাই দিই ফ্যানটার অবস্থা, দেখেন সব কিছু একদম মানে হজবরল হয়ে আছে, ঠিক আছে? আমার এক্সাম চলে আসলে তারপরে হচ্ছে মাঝখানে ওই যে আরও অসুস্থতা, ফ্যামিলির মানুষের অসুস্থতা সব মিলিয়ে সব কিছু এলোমেলো ছিল, যার কারণে আমি আর সেটা মানে সব কিছুতে একদম ব্যালেন্স করে রাখতে পারিনি, ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তো আজকের এই র্যান্ডম ব্লগে আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, জাস্ট আপনাদের সাথে এমনিতেই কথা বললাম এবং এই সপ্তাহের ব্লগটার যাতে আপনাদের সাথে করা হয় সেটাই করলাম। তো মাঝে মাঝে আমার মানে ব্যক্তিগত লাইফ স্টাইল থেকে কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলে নিজেকেও হালকা লাগে, সেই জন্যই আমার ব্লগিং চ্যানেল। আর আমার লাইফ স্টাইল মানে কিছুদিন যাবৎ বা যতদিন পর্যন্ত না আমার ভার্সিটি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত একটু বেশি বিজি থাকবে আমার ভার্সিটির, আর হয়তো বা 3টা সেমিস্টার আছে, আর 3টা সেমিস্টার পরেই ইনশাআল্লাহ আমি ফ্রি হয়ে যাব। তো 3টা সেমিস্টারের মধ্যে 1টা সেমিস্টার আবার ইন্টার্নশিপ বা থিসিস করতে হবে, তো ওই ইন্টার্নশিপ বা থিসিসের সেমিস্টারে তো ভার্সিটিতে যেতে হবে না, তখন অন্য কাজ কোনো কিছু একটা করতে হবে। বাট এই 3টা সেমিস্টার পরে আমি মুক্ত ভাই, ঠিক আছে? আমার মানে আর মানে এত এত প্যারা আর ভালো লাগতেছে না, ঠিক আছে? এখন মনে হচ্ছে যে কবে শেষ হবে, কবে শেষ হবে। কিন্তু তারপরেও পড়ালেখা করলে পড়ালেখার সাথে একটা ট্রেন্ডি বিষয়বস্তু মানুষের মাথায় সবসময় থাকে, তো জ্ঞান দিতে চাই না, জ্ঞান দেওয়া ভালো লাগে না। আমি জানি ব্লগে আপনারা কেউ জ্ঞান পছন্দ করবেন না,
ঠিক আছে, আমি নিজেও মানে স্বাভাবিক যে আমি জানি যে আপনারা জ্ঞান দিলে আপনাদের কাছে এটা ভালো লাগবে না। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। একটা ব্লগ এক ঘরে শেষ করে দিয়েছি, তো আই হোপ পরবর্তী কোনো ব্লগে পরবর্তী ইয়েতে আমরা আমাদের নেক্সট যে ট্যুর আছে ঠিক আছে সেই ট্যুর সম্পর্কে আপনাদেরকে আমি কিছুটা হলেও হিন্টস দিতে পারবো। তবে সেই ট্যুরের যে ভিডিও বা ট্যুরের যে ব্লগগুলো আছে সেগুলো কিন্তু আপনারা আমি ট্যুর থেকে আসার পরে পাবেন। মাঝখানে যদি আমি কোনো ব্লগ দিই তাহলে সেগুলো ট্যুরে গিয়েই হয়তোবা ছোট ছোট ভিডিও ব্লগ আমি দিব, বাট ফুল ব্লগ আপনারা ট্যুর কমপ্লিট হওয়ার পরে পাবেন। আজ এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে আমার ব্লগগুলো দেখলে ফলো করতে ভুলবেন না, আমার ব্লগ ভালো আসলে অবশ্যই আমাকেও সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।